আসসালামু আলাইকুম আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে ভেক্টরের যোগ বিয়োগ করতে হয় আসলে আমাদের ভিক্টরের যোগ বিয়োগ বলতে ওটা ভেক্টরের যোগ বিয়োগ বলা হয় না যোগ বিয়োগ করার পর পাওয়া যায় রেজাল্টেন্ট রেজালটেন্টটাই হলো লব্ধি বলা হয় এই লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয় রেজাল্টটা আর সেখান থেকে আসলে আর আসে তো সেখানে আমি অনেকগুলো সূত্র বলেছিলাম যে এইভাবে আমাদের ভেক্টরের যে মানগুলো আছে সেই মানগুলো নির্ণয় করা যায় তো সেই একটা সূত্র ছিল সূত্র তো আজকে এই ভিডিওটিতে আমরা দেখবো সূত্র তারপর আসবে বহুব সূত্র আমরা এগুলো দেখব চেষ্টা করবো কীভাবে কি করতে হয় তো সূত্রটা আমরা একটু দেখি আগে যদি একটা ভেক্টর আমাদের একটা ভেক্টর এইখান থেকে শুরু করে এখানে আসে ঠিক আছে তারপর এখান থেকে মনে করলাম যে এইখানে আসলো তাহলে দেখো মনে করো যে একজন লোক যাত্রা শুরু করলো এখান থেকে এখানে আসলো তারপর এখান থেকে এখানে গেল ঠিক আছে তাহলে তার স্মরণ কতটুকু এইটু এইভাবে এটা হলো তার কি স্মরণ তাহলে এখন বলছে হলে কত সূত্র হবে কত এটা যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এটা যদি কিউ দ্বারা প্রকাশ করি আর এটা যদি আর হয় তাহলে আর ইজ টু পি প্লাস কিউ ঠিক আছে তাহলে আর ইজ ইজিকালস টু কত হবে পি প্লাস কিউ হবে আচ্ছা তো আর একটু আমি খোলাসাভাবে বলি এটা কিন্তু আসলে দেখতে কীরকম হচ্ছে একটু স্থুলকোনি ত্রিভুজ তার মানে অ্যাপোলোনিয়াসের নিয়মে আমি বলছিলাম অ্যাপোলোনিয়াসের নিয়মে এটা করা যায় আচ্ছা এটাও অ্যাপোলোনিয়াসের সূত্রই করা যাবে পরে পরবর্তীতে যখন আমরা আরও সামনের দিকে যাব সেটা আমরা যে ত্রিভুজ সূত্রটা করতেছি এটা জাস্ট ভেক্টরের দিক নির্দেশ করবে মানও বের করা যাবে তো মান বের করার পদ্ধতিটা এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো তো সেটা কি বললো দেখো আবার একটু দেখি আমরা যদি একটা ভেক্টর এইখান থেকে এখানে আসলো তাহলে এটা আমরা কী বলতে পারি পাদবিন্দু এটা হলো শিষ্য তারপর এখান থেকে হলো কত শীর্ষ পাদবিন্দু এটা হলো কত শিষ্য তাহলে একটু লিখে রাখি আমি একটু এটা হলো পাদবিন্দু আর এই প্রথম ভেক্টর এটা হলো কত শিষ্য আর দ্বিতীয় ভেক্টরে এটা কি পাদবিন্দু পাদবিন্দু আর এটা হলো কত দ্বিতীয় বিন্দু এটা হলো কত শিষ্য ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে হলো পাদবিন্দু থেকে শিষ্য তারপর শিষ্য থেকে আর একটা ভেক্টর উৎপন্ন হয় সেটা কই গেছে আরেকটা থেকে তাহলে আমাদের স্মরণ মানে ফাইনাল যে স্মরণ সেটা আমরা বলতে পারি এই বরাবর আর আমরা সামান্তিক সূত্র তীব্র সূত্র অনুযায়ী লিখতে পারি কত আর ইজ ইকস টু পি প্লাস কিউ হয়তো অনেকের কনফিউশন লাগবে এক একবার এক একটা কেন আসতেছে এরকম একটু সামান দিকে যখন যাবার বিষয়গুলো আরও ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে সূত্রটা আসলে মূলত আমাদের যে জ্যামিতিক ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ভেক্টরগুলো থাকবে হয়তো ত্রিভুজ থাকতে পারে সামান্তরিক চতুর্ভুজ আয়তক্ষেত্র বিভিন্ন শেপ থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রটা কি করব দুটার বদলে একটা লব্ধি হিসাব করে 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 চলে যাব ঠিক আছে কিন্তু মান নির্ণয় করার পদ্ধতিটা আরেকটু ডিফারেন্ট আর একটু ডিফারেন্ট আসবে যেমন আমরা যে অ্যাপোলিনিয়াস বা পিথাগোরাসের সূত্র এগুলো পে দিয়ে আমাদের কি করা হয় মান নির্ণয় করা হয় আর এটা নির্দেশ করতেছে আমাদের শুধু জাস্ট ডিরেকশনগুলো কোনটা কোন ভাবে কিভাবে যাচ্ছে না যাচ্ছে দেখো ডিরেকশনটা কিভাবে আমাদের এখান থেকে এখানে আসলাম ঠিক আছে তারপরে এখান থেকে এখানে গেলাম কিন্তু ফাইনাল আমার স্মরণ কত এই বিন্দু থেকে এটা স্মরণ কত সেটা স্মরণ কিন্তু এই সদাসুচি নির্দেশ করবে তো আর নির্দেশ করতেছে তার কি স্মরণ এবং এটাও কিন্তু মান নির্দেশ করবে তো এখান থেকে জাস্ট আমরা ডিরেশনটা পাবো এবং মান নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই অ্যাপোলনিয়াস পিথাগোরাস এই সূত্রগুলোর ক্ষেত্রে যাইতে হবে আত্মিক বুঝ সূত্রগুলো অ্যাপ্লাই হবে জেমিত ক্ষেত্রে হয়তো বা তোমার দেখা গেলো এরপর সামনের দিকে আসবে অঙ্কগুলো তখন দেখলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে হয়তো বা তোমার একটা কোনো একটা চতুর্ভুজ থাকলো এরকম চতুর্ভুজ থাকলো তাহলে এদিক দিয়ে গেলাম এদিক দিয়ে গেলাম তাহলে আমাদের হবে কত এই যে এটা হলো আমাদের কত লব্ধি হবে তার ঠিক আছে তো যাই হোক এই টাইপের আমাদের অঙ্গগুলো আসলে আরো বেশিরভাগ ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করি দেখো তাহলে সূত্রটা কি বলছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু মাস্ট বি সন্নিহিত বাহু হতে হবে কারণ একটা বাহু এখানে আর একটা বাহু যদি এখানে হয় তাহলে তো সন্নিহিত বাহু হলো না সন্নিহিত বাহু হওয়ার জন্য তাদের একটা কি থাকতে হবে কমন বিন্দু এখানে কিন্তু একটা কমন বিন্দু আছে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর তার একটা কি আছে কমন বিন্দু বাহু দ্বারা দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে অবশ্যই এই দুটো বাহু দ্বারা কি নির্দেশ করতেছে তার মান ভেক্টরের মান এবং দিক নির্দেশ নির্দেশ করতেছে এখান থেকে তবে ত্রিভুজের তৃতীয় বাহু যে তিন নাম্বার যে বাহুটা আছে এই তিন নাম্বার বাহুটা লব্ধির মান এবং দিক প্রকাশ করবে ঠিক আছে উক্ত ভেক্টর দ্বারা লব্ধির মান এবং দিক নির্দেশ করবে তো এখান থেকে আমরা যেটা পাইলাম তো আমাদের এখান থেকে বুঝতে কোনো সমস্যা হয় না কিন্তু একটা জিনিস আমি এখানে একটু ফাঁকা রাখছি এখানে একটা ফাঁকা রাখছি এটা একটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টার্ম সেই টাম্পটা হলো যে দুটো ভেক্টর বললাম প্রথম দেখি এই ভেক্টর আর এই ভেক্টর এই দুটো অবশ্যই অবশ্যই একই ক্রমে আছে দেখো এখান থেকে শুরু এখানে শেষ তারপর আবার শুরু তারপর শেষ ঠিক আছে তার মানে কারা আছে কিভাবে আছে একই ক্রমে মানে তার একই দিকে যাচ্ছে এটা একই দিকে ঠিক আছে তাহলে এখানে হবে আমাদের যদি একই দিকে হয় একই দিকে ঠিক আছে একই দিকে আছে ঠিক আছে তো আর একটা বলছে কি তবে ত্রিভুজের তৃতীয় বাহু এখানে আমরা ফাঁকা রাখছি এখানে হবে দেখো ত্রিভুজের তৃতীয় বাহু এইটা গেছে এই দিকে এই দুটো ভেক্টর গেছে এইদিকে তিন নাম্বার যে ভেক্টর সেটা এইদিকে গেছে তার মানে এইদিকে গেছে ঠিক আছে কিন্তু এটা কোন দিকে আছে বিপরীত দিকে বিপরীত দিকে তা মানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই হওয়ার জন্য আমাদের কন্ডিশন হলো যে দুটো একই ক্রমে এবং যে যে তিন নাম্বার বাহুটা থাকবে সেটা থাকবে কোন তার বিপরীত হবে তাছাড়া ত্রিভুসূত্র অ্যাপ্লাই হবে না যেমন ধরো আর একটা উদাহরণ দেখি আমরা একটা ভেক্টর এইদিকে ক্রিয়াশীল আর একটা ভেক্টর এই দিকে ঠিক আছে তাহলে তাহলে আমাদের কী বের করতে হবে লব্ধি বের করতে হবে এখন তাহলে তিন নাম্বার যে বাহু এটা ত্রিভুজের তিন নাম্বার বাহু কত এটা হবে না এটা কোন দিকে হবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের এইটা দুটা কিন্তু সন্নিহিত বাহু এটা হলো পি যদি বলি এটা যদি কিউ ভেক্টর বলি তাহলে দুটা কি আমাদের সন্নিহিত বাহু কিন্তু তারা কিন্তু একই ক্রমে না একটা ভেক্টর গেছে এই দিকে আর একটা ভেক্টর গেছে এই দিকে দুটা বিপরীত ক্রমে একটা এই দিকে ঘুরবে আর একটা এই দিকে ঘুরবে তা দুটা বিপরীত ক্রমে তার মানে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যাবে না এখানে যদি আরেকটা দেখে দেখি মনে করো যে এইরকম করে একটা ভেক্টর গেছে আর একটা ভেক্টর এই দিকে আসছে ঠিক আছে এরা দেখো কিন্তু দুটা সন্নিহিত বাহু আমাদের ডিরেকশনটা দেখো আমি খালি জাস্ট এটা ডিরেকশন এদিকে সন্নিহিত বাহু কিন্তু তারা কি এটা ভেক্টর গেছে ক্রিয়াশীল দিকে আর এটা গেছে তো ভেক্টর একই ক্রমে না এটা যে যে হবে এইদিকে বাহুটা হবে সে তিন নাম্বার বাহু কিন্তু তাদের কি নির্দেশ করবে না লব্ধি নির্দেশ করবে না লব্ধি নির্দেশ করার শর্তই হলো তাদেরকে অবশ্যই অবশ্যই একই ক্রমে হতে হবে তাহলে একই ক্রমে হওয়ার জন্য তুমি কি কি করতে পারবা এটাকে একটু মডিফাই করতে পারবা যেমন ধরো এখান থেকে পিটা এদিকে দিলাম আর কিউটা যদি আমাদের হিসাবে সুবিধার জন্য এ পাশ থেকে তুলে আমরা এই পাশে নিয়ে আসি ঠিক আছে এটা আসলে এখান থেকে এ পাশে তুলে নিয়ে আসা যায় আমাদের হিসাবে সুবিধার জন্য ঠিক আছে কেন নিয়ে আসা যায় যদি সামান্তরিক আঁকায় এখান থেকে এটা যদি একটা সামান্তরিক হয় সামান্তরিকের কি হবে বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল দেখো তার মানে এই মান এই বাহু আর এই বাহুর মান কি সমান এবং তাদের দিকটাও কত আমাদের ঠিক আছে তার মানে এই বাহু আর এই বাহু কত সেম তার মানে এই বাহুটাকে তুলে আমরা এখানে নিয়ে আসলাম সামন্তরিক আকারে তাহলে দেখো এখন কিন্তু দুটা ভেক্টর আমাদের কিন্তু একই ক্রমে গেছে তাহলে এই যে এটা কি নির্দেশ করবে তাদের লব্ধি নির্দেশ করবে ঠিক আছে লব্ধি নির্দেশ করবে এবং সেটা অবশ্যই বিপরীত ক্রমে আছে তার মানে আমাদের যদি দেওয়া না থাকে একই ক্রমে তো সেটাকে আমাদের কি করতে হবে একই ক্রমে সাজায় নিতে হবে অনুরভাবে এটার ক্ষেত্রে দেখো তুমি যদি এটাকে এটা এই দিকে নিচের দিকে নামতেছে ঠিক আছে তারপর এটাকে যদি তুমি চলে এই দিকে দাও তাহলে এরা কি আছে তাহলে একই দিক ক্রমে আছে এটাকে তুলে আমি উপর দিকে দিলাম এই যে এখানে একটা সামান্তরিক তৈরি করা যায় এটার এটা সমান আর এটার এ সমান বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল আচ্ছা তাহলে আমাদের যে তিন নাম্বার বাহু ছেড়ে ছেড়ে কত এটা তিন নাম্বার বাহু হবে এটা হলো তিন নাম্বার বাহু তিন নাম্বার বাহুটা দেখো বিপরীত ক্রমে ওরা একদিকেই যাচ্ছে এটা আরেক দিকই তাহলে এটাকে আমরা যদি পি বলি আর এটাকে যদি আমরা কিউ বলি তাহলে এটা হবে কত লব্ধি আর তাহলে আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে দুটা তো বাহু হলে হবে না তাদেরকে অবশ্যই তাদেরকে অবশ্যই বিপরীতক্রমে এবং একই ক্রমে ক্রিয়াশীল হতে হবে দুটো ভেক্টরকে একই ক্রমে এবং লব্ধিকে অবশ্যই বিপরীতক্রমে ক্রিয়াশীল হতে হবে তো এই যে এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এই সূত্রটা থেকেই আমাদের হচ্ছিল সূত্রটা আসছে তো আমি বলছিলাম যে কখন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করে দেখব দেখো আসো আমরা দেখি একটু সূত্রটাতে দেখি তাহলে দেখো বহু সূত্রটা অনেক বড় একটা সূত্র দেখতেছি দুই এর অধিক যখন আমাদের ভেক্টর দুটার বলের বদলে আমাদের পিকিউ দুটা ছিল তার চেয়ে যদি বেশি আসে তাহলে সেক্ষেত্রে কী করা যায় সেক্ষেত্রে বহু সূত্রটা লাগবে দুই এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শিশুবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আচ্ছা আমি একটু বলবো আর সাথে সাথে করে দেবো দেখো প্রথম ভেক্টরের শিশু প্রথম ভেক্টরের শিশুবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টর এটা কত শিশু এটা কত পাদবিন্দু এটা হলো শিশুবিন্দু এটা হলো কত শিশু শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু দেখো দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের কত শিশুবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু তিন নাম্বার এটা ভেক্টর দিলাম তার পাদবিন্দু ঠিক আছে এইভাবে ভেক্টরগুলোকে যদি একই ক্রমে একই ক্রমে মানে কি দেখো একই ক্রমে কিন্তু যাচ্ছে তিক যে দেখো একই ক্রমে যদি যাচ্ছে তা মানে কি ধরলো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের কত পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শিশুবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু তারপর আরও যদি যোগ করতে চাও তাও করা যায় তৃতীয় ভেক্টরের শিশুবিন্দুর সাথে চতুর্থ ভেক্টরের কত পাদবিন্দু এভাবে যদি সংযোগ করা যায় তাহলে ফাইনাল যেটা পাওয়া যাবে স্মরণ হলো কত এটা ঠিক আছে তাহলে ফাইনাল হবে কত স্মরণ কিন্তু সেটা হবে কত আবার যে বিপরীত ঠিক আছে তাহলে আমরা যদি নাম দিতে পারি এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় এটা যদি সি ভেক্টর হয় এটা যদি ডি ভেক্টর হয় তাহলে এটা তাদের লব্ধি হবে কত আর আরেকটা ভাবে বলতে পারি যদি তুমি স্মরণ হিসাব করে করো একজন লোক এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেল তারপর এখানে গেল তারপর এখানে গেলো তারপর এখানে গেল তাহলে তার ফাইনাল স্মরণ কতটুকু হবে স্মরণ কিন্তু ফাইনাল এইটুকু হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা এখন তাহলে কীভাবে ত্রিভুজ কীভাবে আমরা হচ্ছিল মানগুলো বের করব তো আসলে এইগুলো বের করতে হয় আমাদের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু ক্ষেত্রটাকে একটু ছোটো ছোটো করে বা ভেঙে 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 করতে হয় মনে করো যে এইগুলো কিছুই নেই এগুলো কিছুই নেই তাহলে আমাদের আসে কত এ আর বি এখান থেকে এ এখান থেকে আসে আমাদের কত বি তাহলে এটা হলো এ এটা হলো বি তাহলে আমাদের লব্ধি কত এটা না এটা কত হবে এ প্লাস বি হবে কেন হবে এরা একই ক্রমে আর এই লব্ধি হলো তাহলে কত বিপরীত ক্রমে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি কত এ প্লাস বি তাহলে আমাদের এ প্লাস বি হলে এটা হচ্ছে কি আমাদের বাদ ঠিক আছে বাদ এটা দিলাম আমি তারপর এখন দেখো আমাদের ভেক্টর হলো কত এখন এ প্লাস বি এ প্লাস বি তার সাথে কি আছে সি আছে তাহলে এখানে দাও সি তাহলে সি ভেক্টর যখন দিলাম তাহলে আমাদের লব্ধি কত হবে এটা হবে তার লব্ধি তাহলে লব্ধি হবে কত এটার আর এটা যোগফল এ প্লাস বি প্লাস সি অনেকগুলোতে ভেক্টর চিহ্ন আর কি বাদ যাচ্ছে তোমরা একটু বুঝে নেবে সব ভেক্টর চিহ্ন তাহলে আমাদের ফাইনালে হলো কত লব্ধি এই যে এখান থেকে এইটুকু লব্ধি তাহলে দেখতেছো ত্রিপুর সূত্র কোন জায়গাগুলো আমাদের অ্যাপ্লাই করা লাগতেছে এরকম আরও অনেক সেক্টরগুলো আসবে যেমিতিগুলো যখন করবো আমরা আরও অঙ্কগুলো করবো তখন আসলে বুঝতে পারবে আসলে কোন কোন জায়গায় ত্রিপুর সূত্রটা আমরা লিখে লিখি করতেছি তবে আবার বলতেছি এটা কিন্তু এখান থেকে পুরো এক্স্যাক্ট মান বের হচ্ছে না মান বের করার জন্য আমাদের সামুদ্রিক সূত্র সাহায্য নিতে হবে সামুদ্রিক সূত্র লম্বাংশ সূত্র দিয়ে আমাদের মান বের করতে হয় আচ্ছা তাহলে আমাদের কত এখান থেকে পাইলাম তাহলে ফাইনালি আমাদের কোনটা হলো এখন এটা গেল এটার মান কত এ প্লাস বি প্লাস সি তারপর হচ্ছে এটা ভেক্টর তার সাথে কি আছে আবার ডি আছে ডি এগুলো কিন্তু সব দেখো একই ক্রমে আছে এটাও কিন্তু তোমার আসলে একই ক্রমে আর লব্ধিটা হলো কত আমাদের বিপরীত ক্রমে লব্ধি হলে বিপরীত ক্রমে এখানে তাহলে লব্ধি কত এটা আমরা আর তাহলে ফাইনাল হলো কত এটা আর আর হলো কত আমাদের বিপরীত ক্রমে আছে তাহলে ত্রিভুজ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে আমাদের আর ইজ ইকুয়ালস টু লেখা যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ঠিক আছে এ হলো আমাদের হচ্ছে এখানকার হচ্ছে কত বহুভুজ সূত্র আমরা একটু অঙ্ক দেখি একটা বহুভুজ সূত্রের একটা অঙ্ক দেখব ধরো এখন এখানে তো একই ক্রমে দেওয়া ছিল ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছিলাম ওই একই ক্রমে দেওয়া আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে যদি একই ক্রমে না দেওয়া থাকে তাহলে সেটাকে একই ক্রমে আমরা করে নিছি তো বাউবু সূত্রে মনে করো যে এরকম অনেকগুলো ভিক্টর দেওয়া আছে এইদিকে একটা গেছে এইদিকে একটা গেছে এইদিকে একটা গেছে এই এইরকম করে একটা গেছে অনেকভাবে গেছে ঠিক আছে তাহলে এটা কত এরা কিন্তু তোমার হচ্ছিলো একই ক্রমে নাই তাহলে তোমাকে কী করতে হবে আগে একই ক্রমে বের করে নিতে হবে একই ক্রমে বের করে নেওয়ার জন্য দেখো আমাদের কী কী দাঁড়াচ্ছে ধরো এই ভেক্টরটা এটা হলো এ এটা হলো বি এটা হলো কত সি এটা হলো কত আমাদের ডি চারটে ভেক্টর দেওয়া আছে তুমি চাইলে আরও নিতে পারো আমি চারটে দিয়ে দেখাচ্ছি এই ভেক্টরটা আগে প্রথমে একটা ধরে নেই এখান থেকে যাত্রা শুরু করলাম কত এ তারপর আসে কত বি ভেক্টর তাহলে বি ভেক্টরটা কত আসছে আমরা এটা সমান্তরাল আকারে মানে এইটা যেভাবে আসে এখানেই আঁকানোর চেষ্টা করবো দেখো এটা কিন্তু সমান্তরাল আছে এই দিকে কেসে তাহলে এই দিকে দিলাম এটা হলো কত বি ভেক্টর তারপর দেখো সি ভেক্টর কিন্তু দিকে গেছে তার মানে আসলে সি ভেক্টরটা যদি শুরু করি তাহলে এইদিকে যাবে এটা হলো সি ভেক্টর আর ডি ভেক্টরটা একবার দেখো নিচের দিকে নামছে তো এই যে নিচের দিকে নামালাম আমি এখান থেকে ডি ভেক্টর ঠিক আছে তাহলে এ হলো আমাদের এখান থেকে তাহলে ফাইনাল আমাদের লব্ধি হবে কোনটা এটা হবে আমাদের কত ফাইনাল লব্ধি লবধি তো লবধিকে সবসময় আসলে কথা আমাদের ডাবল টিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কারণ ওই একটা সাইন দিয়ে বোঝানো হয় ভেক্টর লব্ধিও তো ভেক্টর কিন্তু সেটা একটা রেজাল্টের মান এই জন্য সেটাকে কত দুটা দাগ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের দেখো আমরা মনে করি প্রথম প্রথম এই দিকে কিছুই নাই দিকে কিছুই নেয় তাহলে কী হবে এটার এটা একটা রাশি তাহলে এটার মান কত হবে এ প্লাস বি ত্রিভু সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি আমার এখন এটাও নাই এটাও নাই তাহলে আমাদের কত হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট থেকে পয়েন্ট তাহলে আমি একটু সেটা লিখি এখানে এখান থেকে হলো কত এ প্লাস বি আর এই দিকে হলো আমাদের কত সি আর লোবধিটা হলো কত আমাদের লাল দাকে যেটা দিলাম সেটা হলো কত ঠিক আছে এটা হলো সি এটা এইটা আর এখান থেকে দি আচ্ছা তাহলে আমাদের এটা কত হবে এ প্লাস বি প্লাস হলো কত সি এটা হলো ফাইনাল তাহলে আমাদের এখান থেকে ফাইনাল ছবিটা কীরকম পাওয়া যাচ্ছে এইদিক দেখেছে আমাদের এ প্লাস বি প্লাস সি এবং নিচের দিকে নাম দিতে হলো কত ডি এবং ফাইনাল লব্ধিটা হলো কত ইদিকে তাহলে দেখো এই দুটো ভেক্টর কিন্তু একই ক্রমে আছে আর এই লব্ধিটা আমাদের কত ফাইনাল যে লব্ধি আর সেটা কিন্তু বিপরীত ক্রমে আছে তাহলে এখানে আমাদের কি করা যায় সূত্র সূত্র ঠিক আছে তাহলে যদি আমাদের বোঝা যাচ্ছে যদি একই ক্রমে না দেওয়া থাকে আগে সেগুলোকে কি করতে হবে একই ক্রমে আকারে সাজাই নিতে হবে তারপর সূত্র বহুভুজ সূত্র অ্যাপ্লাই করা যাবে এর আগে অ্যাপ্লাই করা যাবে না